Happy birthday to you, Razel. Happy birthday to you, Razel. Happy birthday, boy. Happy boy. Thank you, Balanjunada. Assalamualaikum. আমাদের আজকে এত রাতে বেরোবার কথা না, বাট আজকে হঠাৎ করে বেরিয়েছি ওই আমাদের একটা বন্ধু রাসেল, সবাই ভিডিও ধরে দেখেন, ওর জন্য কেক খুঁজতে খুঁজতে এতটুকু। হ্যাঁ, সামনে দেখবেন ইনশাল্লাহ, ভিডিও দেখতে থাকেন। অবশেষে কেক পাওয়া গেল না, অবশেষে কেক পাওয়া গেছে। এক ঘন্টা রিক্সায় চলেছে কাবিলা, কেক পাওয়া গেছে তাহলে না? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা বাসা যাই গে, তাহলে এখনো কিন্তু জানে না, ওর জন্য সারপ্রাইজ। আমরা রাত 12টায় বের হয়েছি কেকের জন্য। টমের কাছে কিন্তু ট্রিট চাই, টমের কাছে ট্রিট চাই। ট্রিট যদি দেয় তাহলে এই ব্লগের শেষ পর্যন্ত টমের ভিডিওটা থাকবে। আমরা এত রাতে বের হই না, যদিও সচরাচর আজকে রাত 12টার পর বের হইছি। অনেক কষ্ট কিন্তু, 600 টাকা দিয়ে কেক নিয়েছি টম দিয়ে দিবা। তো আজকে এত রাতে বের হয়েছি শুধুমাত্র টমকে বার্থডে উইশ করবো বলে। অনেক কুষ্টি, এক ঘন্টা ধরে রিক্সায় এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে শুধু কেক কুষ্টি। সো আপনারা ব্লগটা দেখেন। আমরা চক বাজার মোড় থেকে এখন বাসার দিকে যাচ্ছি। আমরা সবাই আসছিলাম, এখন রাত বেশি গেছে, খুঁজতে খুঁজতে চক বাজার পর্যন্ত অন্ধকার, ভিডিও ভালো আসবে না। সো আপনারা একটু ম্যানেজ করে নিবেন এটা আজকের জন্য। ওই সামনের রিক্সা হচ্ছে ইয়াসিনের পলাশ, মানে কাবিলা ওরফে। হ্যাঁ, আমি আমি বলি। সো গাইস, আমি আর এখন পলাশ আছি। সো অবশেষে হচ্ছে কেকটা পাওয়া গেছে। এখন আছি হচ্ছে আমরা কাতলগঞ্জ মসজিদে, কাতলগঞ্জ মসজিদ। তো আমরা ফার্স্টটা হচ্ছে শ্যামলী থেকে মুরাদপুর হয়ে, বিবিরাট থেকে মুরাদপুর হয়ে পাঁচলাশ হয়ে চকবাজার গেছি গা কেকের জন্য। চকবাজার অনেক দূর, অনেক দূর হেঁটে অবশেষে কেকটা পাওয়া গেল। পলাশের জন্য কেকটা পাইলাম অবশেষে, অনেক কষ্ট করছে। সো আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত কি হয়। কিন্তু রাসেল, মেন কথা হচ্ছে কিন্তু রাসেল এখনো জানে না আমরা ওর জন্য এত কিছু করতেছি। সো দেখা যাক। এ ফিউ মোমেন্টস লেটার, রাসেলের জন্য পুরো প্রস্তুতি, ফুল ডিম, তারপরে কেক, তারপরে ময়দা, সবকিছু সবকিছু ইনশাল্লাহ প্রস্তুতি। আপনাদের একটা কথা বলি, লাইট অন্ধকারের জন্য ভিডিওটা ভালো হচ্ছে না, আমার সরি এটার জন্য। একটা বাজে তো ওই জন্য। ওর জন্য আটা ময়দা কিন্তু সব রেডি। হ্যাঁ, ও কিন্তু এগুলো কিছু জানে না, কিছু জানে না। কিন্তু আমরা বাকিটা বাকিটা আপনারা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা স্প্রে নিছি, অনেক কিছু নিছি, ময়দা আটা ময়দা। তো তোমাদের একটা এখন এটা বলো, সেটা বলো। আমাদের একটা, আমাদের যতক্ষণ পর্যন্ত আটা ডিম মাথায় থাকবে না, আমার শান্তি নেই। আমার মানে কি, চোখে কোনো কি ঘুম নেই, শুধু কেক নিচে এটা মেন কথা না, শুধু 400 টাকা রিক্সা ভাড়া দিচ্ছি এই কেকের জন্য। রাত 12টা বাজে, 400 টাকার রিক্সা ভাড়া দিচ্ছি। পিছনে সালাউদ্দিন আছে তো, সালাউদ্দিন ভাই কিছু বলো। রাত 1টা বাজে, বিজি সালাউদ্দিন ভাই কিছু বলো। আমরা কিন্তু তোমাকে 12টা বাজে উইশ করি নাই, কেন আমরা ভালোবাসি, আমরা সবাইকে স্পেশাল ভাবে ভালোবাসা মন থেকে আসবে, ভালোবাসা মন থেকে আসবে উইশ গুলো পরে। আমার খুব One hour later.
সব পরিপূর্ণ আলোর মধ্যে রেডি, ব্যাচেলর তো আমরা খুব ছোটখাটো। এখন রাসেল ঘুমাচ্ছে, জানে না এখন যে তুলে আনবো, সারপ্রাইজ ঠিক আছে দেখতে থাকেন। রেডি 1 2 3 এ রাসেল ভিতরে আয় বেটা, লাইট দে না। হ্যাপি বার্থডে টু ইউ রাসেল, হ্যাপি বার্থডে টু ইউ রাসেল। দাদা ভাই ব্যাগে হলো না, ঠিক আছে না, মজা আছে না? মজা আছে। কেসটা শোনা গেছে? এটা পড়বে, এটা পড়বে। হ্যাপি বার্থডে রাসেল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিস্টার টম, হ্যাপি বার্থডে মিস্টার টম, তো ব্যাচেলর বার্থডে পার্টি। বন্ধুটা বন্ধ কর, বন্ধুটা বন্ধ কর না, দাঁড়ো দাঁড়ো, ডিম কই, হ্যালো বার্থডে বয়, দেখা যাচ্ছে না তো বার্থডে বয়, হাতি বয়টা জন্য তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তোমার অবস্থা কেন হয়েছে? তুলছিলাম যে নালা থেকে, অন্য জন উপকার করতে গিয়ে আমারও এই অবস্থা। তো তোমাদের কি অবস্থা, ওকে তুলতে কতদিন সময় লাগছে? অনেক কথা যদি না আসতো ফাঁকিকে মারবে মতো, কি বলেন ভাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে ভাই ভাই, টাটা, মার গিয়া গিয়া খতম। 2000 years later. So guys, আমরা হচ্ছে এখন গোসল করে ফ্রেশ হয়ে সবাই চলে আসছি আজকে। এখন সবাই ফ্রেশ হয়েছি, অলমোস্ট এখন 4টা বাজে, রাত 4টা।
অলমোস্ট অলমোস্ট বুড়ো হয়ে গেছে। সো গাইস যে কারণে হচ্ছে লাস্ট এটা এটা হচ্ছে আমরা এত কষ্ট করলাম, এখন কি আমরা কি ট্রিট চাই বলো? আমি বলতেছি না আমার, আমি একটা কয়েনের ইয়া করি কে জিতে দেখি বলো আপনারা বলেন কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, এটা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। সো গাইস আজকে হচ্ছে এটুকুই। সো এটা হচ্ছে বার্থডে বয়, বার্থডে বয়কে সবাই উইশ করে দিবেন হ্যাপি বার্থডে রাসেল ভাই। সো আজকে হচ্ছে এটুকুই, অনেক মজা হয়েছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে রাসেলের পার্টি নিয়ে আসতেছে, রাসেলের বার্থডে পার্টি কোথায় কাটছি আমরা এটা নিয়ে নেক্সট ভিডিও আসতেছে। আল্লাহ হাফেজ।